গত 3রা অক্টোবর উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে কর্তৃক নিহত 4 জন কৃষক ও 1 জন সাংবাদিকের অস্থি নিয়ে সংযুক্ত কিষাণ মোর্চার উদ্যোগে কৈলাসহরে এক বর্ণাঢ্য সুসজ্জিত র্যালি কৈলাসহর শহরে অনুষ্ঠিত হয়। অস্থি নিয়ে র্যালিটি কৈলাসহর মহকুমা কমিটির অফিস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে মনু নদীতে অস্থি বিসর্জন দেওয়া হয়। র্যালির নেতৃত্বে ছিলেন সিপিএম কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী, সিপিএম ঊনকোটি জেলা কমিটির সদস্য কান্তিলাল দেব সহ অন্যান্যরা। দেখে নেব এবং উনারই গাড়ি, প্রথমে উনি অস্বীকার করেন যে এই গাড়িটা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়ি নয়, কিন্তু 25 সেকেন্ডের যে ভিডিও এটা যখন আদালতে তোলা হলো, পুলিশকে দেখানো হলো, তারপর সেটা FIR নিতে বাধ্য হয় এবং তার পুত্র আশিস মিশ্রকে গ্রেপ্তার করে, কিন্তু আরও যারা আসামি আছে তাদেরকে এখনও গ্রেপ্তার করা হয়নি। এবং এই কালো আইনের বিরুদ্ধে যে আন্দোলন চলছে সারা পৃথিবীর মধ্যে, ঐতিহাসিক আন্দোলন আমাদের দেশে চলছে, এই আন্দোলন থামবে না, এই আন্দোলন চলবে, এই আন্দোলনে সাধারণ মানুষের সমর্থন আমরা পাচ্ছি। আমরা দেখছি সারা ভারতবর্ষের যে বিগত 5টা নির্বাচন বিধানসভার হয়ে গেল, সবগুলোতে পরাজিত হয়েছে। আসামে অগপকে নিয়ে কোনো রকমের সরকারটা টিকে আছে। আগামী 5টা যে নির্বাচন হবে আপনারা ধরে নেবেন, এগুলোর সবগুলোতে এই বিজেপিরা পরাজিত হবে। আমাদের কৃষক সংগঠন, ক্ষেত মজুর সংগঠন সহ সংযুক্ত কিষাণ মোর্চার আন্দোলন জয়ী হবেই এবং এই কালো আইন বাতিল হবে। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।